ওহো, আমি তো এখানেই প্লেটটা ধরে নেবো, হাতে করেই খাবো। নমস্কার বন্ধুরা, ফুড ব্লগার স্বপর্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আবারও ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও কী কী খাবার নিয়েছি বলে দিই। এখানে বাসমতি চালের ভাত আছে, সাথে দুটো করে বড় বড় সাইজ পুরি আছে, চিকেন কারির সাথে এক কারি, আর এখানে আছে ভেজিটেবিল, তো সাথে স্যালাড আর সস, আর ঠান্ডা ঠান্ডা জুস নেওয়া হয়েছে। তো এটা আজকে চ্যালেঞ্জ ভিডিও, চ্যালেঞ্জের শেষে পানিশমেন্ট আছে বন্ধুরা। পুরো আচ্ছা, চ্যালেঞ্জটা করবো একটা একটা করে, ঠিক আছে? এবার যে বেশি জিতবে, মানে যে সবকটা একটু বেশি খাওয়া দাওয়া করবে, তিনটে রাউন্ড হবে, তিনটে রাউন্ড হবে। তো বন্ধুদের বলে দিই, হ্যাঁ, ভেজিটেবলটা একটা, লুচির সাথে ডিমটা একটা, আর মাংসের সাথে আজকে বাসমতি চালের ভাতটা। একদম হেভি খাওয়া দাওয়া আজকে। আজকে লুচি দিয়ে মাংস খাবো না, আজকে ভাতের সাথে খাবো। ভাতের সঙ্গে কিন্তু মাংসটা খুব ভালো লাগে। তো এটা তিনটে রাউন্ড হবে, তিনটে রাউন্ডে তিনটে পানিশমেন্ট রাখছি না, আজকে একটাই পানিশমেন্ট রাখবো শেষে। তো যে তিনটেতে জিতবে বা দুটোতে জিতবে সেই উইনার, বাকি পানিশমেন্ট পাবে যে হারবে। তো বেশি কথা বলবো না, আমাদের আরও দুটো চ্যানেল আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, ওখানেও প্রচুর ভিডিও আসছে। আর আজকে যারা নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তো আমি এত ভালো ভালো খাবার, আমি আর বেশি করে থাকতে পারছি না। কাউন্টিং করছি, থ্রি, আচ্ছা দাঁড়াও আগে খাবো ভেজিটেবিল, থ্রি টু ওয়ান স্টার্ট। ওহো, আমি তো এখানেই প্লেটটা ধরে নেবো, হাতে করে খাবো। ডান, একটা রাউন্ডে জিতে গেলাম। যাকে একটা রাউন্ডে জিতে গেল ওর একটু হালকা হয়ে গেল। তো এবারে লুচি ডিম, লুচি আর ডিম, ডিমের কারি। তো কাউন্টিং করি, থ্রি টু ওয়ান স্টার্ট। তো দুটো করে লুচি আছে এখানে, আগেই ডিমটা খেয়ে নিচ্ছে। বেশ বড় বড় লুচি,
তো দুজনেই মানে ড্র। আমি বলেছি দুজনে আজকে একটা ড্র হয়েছে, ঠিক আছে? এবার কিন্তু এটা ফাইনাল, ঠিক আছে? ও আজকে কিন্তু খুব তাড়াতাড়ি খেয়েছি লুচি, লুচিটা একটু চিবোতে হয়। তো এক মুহূর্তে ভেবেছিলাম আমি হয়তো এটা জিততে পারবো না, কারণ ওর লুচিটা খাওয়া হয়ে গেছিল। তো কোনো রকমে চিবিয়ে না বিয়েছি আর ডিমটা গালে পড়েছি। ডিমটা গালে পড়ে দিয়েছে, আর একটু যদি সামান্য লেট করতো তাহলে আমি জিতে যেতাম। তো বন্ধুরা প্রথম জবরদস্ত চ্যালেঞ্জ হচ্ছে, প্রথমটা একটাই রাউন্ড বাকি। হ্যাঁ প্রথমটা এখনো পর্যন্ত জিততে পারিনি, আমি একটা জিতে আছি একটা ড্র হয়ে গেছে আজকে। হ্যাঁ প্রথমটা ও আর কি জিতেছে, এবার দ্বিতীয়টা ড্র, এবার তৃতীয় দেখা যাক কি। কিন্তু আজকে খাবার কমপ্লিট করতে হবে অবশ্যই, না কমপ্লিট অবশ্যই নিয়মিত এটাই, খাবার কমপ্লিট না করলে সে কিন্তু হেঁটে তো যাবে, ঠিক আছে? পানিশমেন্ট পাবে। চলো তাহলে নাও, এটাই আজকে ডিসিশন ছিল, ও বসার আগে বলেছে, তো তোমাদের বলা হয়নি তো বলে দিলাম, কারণ দেখতে পাচ্ছে এই ডিসিশনটা রেখেছে কারণ বলুন তো, কারণ মাঝে মাঝে আমি খেতে পারি না বলে। আর ঠিক আছে অত কথা বলে লাভ নেই, মাংস ভাত রেডি আছে, মাংস ঝোল আর ভাত। কাউন্টিং করো, তুমি করো 1 2 3 স্টার্ট। এরপরে পানিশমেন্টটা আমিই দেবো, দেখতে থাকো। আমিও পারি, ঠিক আছে? প্লেট আমি যদি খেয়ে নিই তাহলে কি করবে, তাহলে তো ড্র হয়ে যাবে। তো গলা আমার ভীষণ ভালো লাগে চিকেনের। দেখো মাংস কিন্তু নেই একটুও,
থেকে পানিশমেন্ট কেউ পাচ্ছে না। ওহো, পানিশমেন্ট পাচ্ছি না কি আবার? কেন পানিশমেন্ট বলা হয়েছে যে আর কি? না, তুমি তো দুজনে দুটোই তো জিতে আছি। আমি খাবার কমপ্লিট করছি, চেষ্টা করছি। ও চেষ্টা করছি, খাওয়া কমপ্লিট করছে তো। এবারে আজকে ড্র হয়ে গেছে, যদিও হেরে যায়, ও তো আগেটা তো জিতেও ছিল। ঠিক আছে, তুমি কিন্তু হেরেই গেছো আমার টাইমের থেকে। আমি আগে গেছি মানে আমি জিতেছি। কমপ্লিট আবার কি আছে? আমি জিতে গেছি তো। আমি একটা সুযোগ চাই। হ্যাঁ, তাহলে আবার কী হবে? তাহলে আজকে কেউ কাউ কেউ পানিশমেন্ট পাচ্ছে না। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ব্যাস হয়ে গেল, খাবার কমপ্লিট। ও খাওয়া কমপ্লিট করেছে, এমনিতে হেরে গেছে, আমি আগে খেয়ে নিচ্ছি। তাহলে কি হবে? তো খাবারটা না কমপ্লিট করলে পানিশমেন্ট দিতাম। তো ওই ভয়ে আজকে চেপে চেপে খেয়েছি। আজকে খাওয়াটা অনেকটাই ছিল। তো আজকে পানিশমেন্ট হলো না, চ্যালেঞ্জটা ড্র হয়ে গেছে। তো নেক্সট টাইম চেষ্টা করা যাবে? নেক্সট টাইম আমি চেষ্টা করব হারাবার আর পানিশমেন্ট দেওয়ার। ঠিক আছে, একই কথা আমিও বলছি। আমি আজকে ভাবলাম যে আমি পানিশমেন্ট আজকে দেবো, কিন্তু আজকে খুব আমার কপাল খারাপ যে দিতে পারলাম না। যাই হোক, আজকে চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, খাবারগুলো কিরকম ছিল একটু সেটাও বলো। তাহলে আজকে আসি, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি থাকবেন।